আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে নবম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল ও পরিবেশের পার্ট 6 নিয়ে, ঠিক আছে, যেটা তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে। তো দেখো, এখানে প্রত্যেকটা কোশ্চেন আমি উত্তর করেছি, সেগুলো আমি তোমাদের সামনে একের পর এক তুলে ধরছি, ঠিক আছে। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার পূর্বে আমি সকলের কাছে একবার রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন আসো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। দেখো, এখানে ফার্স্ট কোশ্চেন কি বলা হচ্ছে যে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে দেখো। তার মানে তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন, যেখানে কিন্তু তিনখানা কোশ্চেন আছে আর মার্কস হচ্ছে কত, 3 মার্কসের, ঠিক আছে। তো তোমরা উত্তরগুলো একের পর এক দেখে নাও। তো এখানে দেখো কি বলা হচ্ছে, একের একে বলা হচ্ছে অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কি, ক নম্বর অপশানে দেওয়া হচ্ছে সর্বোচ্চ অক্ষরেখার মান 0°, খ বলা হচ্ছে প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত, গয়ে বলা হচ্ছে অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, আর ঘয়ে বলা হচ্ছে প্রতিটি অক্ষরেখার পরিধি সমান। তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে গয়েরটা, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, ঠিক আছে। তারপরে একে একে 2 নম্বর কোশ্চেন দেখো, বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্টি ভূমির সৃষ্ট ভূমিরূপ হলো কি, ক বলা হচ্ছে স্তূপ পর্বত, খ বলা হচ্ছে লাভা মালভূমি, গ বলা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, ঘ হচ্ছে আগ্নেয়গিরি। এটা কিন্তু হয়ে যাবে তোমাদের খ, লাভা মালভূমি, ঠিক আছে। তারপরে বন্ধুরা দেখো 1.3-এ কী বলা হচ্ছে, ঠিক জোয়ারটি নির্বাচন করো। ঠিক জোয়ারটি নির্বাচন করার মধ্যে কী বলা হচ্ছে, কয়ে দামোদর নদী, যেটা পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চল, 2 হচ্ছে কলিম্পং জেলা, সমুদ্র থেকে দূরবর্তী স্থান, গ হচ্ছে পটজল মৃত্তিকা, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল, এবং ঘ হচ্ছে অ্যালপাইন উদ্ভিদ অর্থাৎ সুন্দরবন অঞ্চল। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু খয়েরটা, কলিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। তারপরে দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে, ঠিক আছে। তো এই শূন্যস্থান পূরণ আমি তোমাদেরকে খাতায় দেখিয়ে দেবো, ঠিক আছে, অ্যান্সারগুলো। তো আমি এখানে মুখে বলছি আর তারপর আমি তোমাদেরকে খাতায় দেখিয়ে দিচ্ছি। দেখো শূন্যস্থান পূরণ করো, দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করেছে, এটা কি হবে, 90° কোণে ছেদ করেছে। দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে 90° কোণে ছেদ করেছে, অর্থাৎ 90° কোণে ছেদ করেছে। তারপরে দেখো 2.2-এ কী বলা হচ্ছে, আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে ড্যাশ বলে, এটার অ্যান্সার হবে বন্ধুরা, এটার অ্যান্সার হবে রেগোলিথ বলে, ঠিক আছে, রেগোলিথ তোমরা লিখে নেবে। তারপরে দেখো 2.3-এ কী বলা হচ্ছে, দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো কি, বন্ধুরা এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু মহানন্দা, ঠিক আছে। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি, মহানন্দা। তো আশা করি 3টে কোশ্চেন তোমরা বুঝতে পারলে। এর পরবর্তী যে কোশ্চেনটা আছে 3 দাগের, অর্থাৎ আবহবিকার 3-এর 1-এ হচ্ছে, আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করো, আর 2 বলা হচ্ছে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে, তার ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ 3.1-এর হচ্ছে 2 আর 3.2-এর হচ্ছে কিন্তু 3 নম্বরের, ঠিক আছে। তো 2টো কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। তো বন্ধুরা যেমনটা একটু আগে তোমরা কোশ্চেনটা দেখলে, সেই কোশ্চেনের অ্যান্সারটা একবার দেখে নাও। দেখো আমি কি লিখেছি, প্রশ্ন যেমনটা ছিল যে আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করো, ঠিক আছে। দেখো উত্তরে আমি লিখেছি যে মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী যেমন কেঁচো, ইঁদুর, প্রেরী, কুকুর, শিয়াল, খরগোশ, উইপোকা, বিভিন্ন মশিক জাতীয় প্রাণী শিলাস্তরের মধ্যে গর্ত খুঁড়ে জৈব যান্ত্রিক আবহবিকারে সাহায্য করে। এই সকল প্রাণীরা শিলাস্তরে এবং শিথিল পদার্থের মধ্যে গর্ত ও গুহা তৈরি করে। উইপোকা মাটি খুঁড়ে ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের নিচের স্তরের মাটি ও শিলা ভূপৃষ্ঠের উপরের স্তরে নিয়ে এসে শিলার আবহবিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, ঠিক আছে। তারপরের কোশ্চেন ছিল কি, তারপরের কোশ্চেন ছিল যে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে। তো দেখে নাও এই উত্তরটা,
উত্তরে লিখেছি কি যে পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করার কারণ হলো, 1 নম্বর হচ্ছে কি, উর্বর মৃত্তিকা। আমি যেমন করে সুন্দর করে বক্স করেছি, তোমরাও সুন্দর বক্স করে করে লিখবে, ঠিক আছে? উর্বর মৃত্তিকা সমতল ভূভাগ উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে বলে সমভূমি অঞ্চলে কৃষি বা শিল্পে কর্মসংস্থানের সুযোগ বেশি। তারপরে দেখো, 2 দাগে আমি 2 নম্বর পয়েন্টে কী লিখেছি, যে জলের সহজলভ্যতা। সমভূমির মাটি অগভীরে ভৌম জল এবং অসংখ্য নদনদী, খাল ও জলাশয় থেকে শেষ দৈনন্দিন কাজকর্ম, পানি ও শিল্প কাজে জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে? তারপরে দেখে নাও কৃষি উন্নতি। কৃষির উন্নতির ক্ষেত্রে কী বলা হচ্ছে, বিস্তীর্ণ সমতল জমি, উর্বর গভীর পলি বা বেলে মাটি বা কৃষ্ণ মৃত্তিকা জলসেচের সুবিধার জন্য সমভূমি বিশ্বের শ্রেষ্ঠ কৃষি অঞ্চল, যথা সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি, হোয়াংহো, অববাহিকা, মারে ডার্লিং বেসিন ইত্যাদি, ঠিক আছে? তারপরে একটা দেখে নাও, তারপরে আমি লিখেছি কি, এছাড়াও খনিজ সম্পদের প্রাচুর্য, পরিবহন ও যোগাযোগ উন্নতি, শিল্পের কেন্দ্রীভবন, ব্যবসা বাণিজ্যের প্রসার, সাংস্কৃতিক বিকাশ ইত্যাদির কারণসমূহের জন্য পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে, 3 দাগের এই অ্যান্সারটা, ঠিক আছে? তো এরপরে 4 দাগে কোন কি কোশ্চেন আছে সেটা আমরা একবার দেখে নেব। বন্ধুরা, যেমনটা একটু আগে আমরা দেখলাম, 3 দাগে আমাদের উত্তর করা শেষ, এবার আমরা 4 দাগের উত্তর করব। 4 দাগে কী বলা আছে, পশ্চিমবঙ্গের জলবায়ু কীভাবে মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়। পশ্চিমবঙ্গের জলবায়ু কীভাবে মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়, তো এর অ্যান্সারটা একবার দেখে নাও। দেখো, প্রথমে আমি উত্তরে কী লিখেছি, যে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব, ঠিক আছে? পশ্চিমবঙ্গ সহ ভারত হলো মৌসুমি বায়ুর প্রধান বিচরণ ক্ষেত্র। রাজ্যের সকল জলবায়ুগত উপাদানগুলির উপর মৌসুমি বায়ু প্রভাব ফেলে, তাই রাজ্যের জলবায়ু মৌসুমি মৌসুমি প্রকৃতির। তারপরে দেখো, তারপরে লিখেছি হচ্ছে কি, ঋতু পরিবর্তন। মৌসুমি বায়ুর আসা ও ফিরে যাওয়ার ভিত্তিতে রাজ্যে 4টি ঋতু পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। গ্রীষ্মকাল অর্থাৎ মধ্য মার্চ ও মধ্য জুন, বর্ষাকাল মধ্য জুন থেকে অগস্ট, শরৎকাল সেপ্টেম্বর ও অক্টোবর, ও শীতকাল ডিসেম্বর ও মধ্য ফেব্রুয়ারি, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট লিখেছি, পর্যাপ্ত বৃষ্টিপাত। দেখো, মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা রাজ্যে বর্ষাকালে গড়ে 200 থেকে 250 সেমি বৃষ্টি ঘটিয়ে বার্ষিক 90% বৃষ্টিপাত সম্পন্ন করে। মালভূমি ছাড়া সর্বত্র আর্দ্র জলবায়ু সৃষ্টি করে। তিনেরটা দেখো, তিনেরটা কী বলা হচ্ছে, উষ্ণতা হ্রাস। মৌসুমি বায়ু আসার সঙ্গে সঙ্গে রাজ্যের আকাশ মেঘাচ্ছন্ন হয় ও বৃষ্টিপাত শুরু হয়ে উষ্ণতা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়। আবার ফিরে যাওয়ার সময় শরৎকালে আকাশ নির্মল হয়ে গড় উষ্ণতা বর্ষাকালের চেয়ে সামান্য বৃদ্ধি পায়। তারপরের পয়েন্ট দেখো, অনিশ্চিত বৃষ্টিপাত। অনিশ্চিত বৃষ্টিপাতে কী লেখা, কী লিখেছি, যে মৌসুমি বায়ু খুবই খামখেয়ালি। কোনো বছর আগে আসে ও ফিরে যায়, আবার কোনো বছর পরে এসে আগে ফিরে যায়, ফলে সব বছরে সমভাবে বৃষ্টিপাত হয় না। কখনো অতিবৃষ্টিতে বন্যা এবং কখনো অনাবৃষ্টিতে খরা সৃষ্টি হয়। তারপরে দেখো, তারপরে হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে বৃষ্টিপাতের অসম বণ্টন। রাজ্যের বিভিন্ন অংশে মৌসুমি বায়ু বিভিন্নভাবে প্রবাহিত হওয়ায় বৃষ্টিপাতের বণ্টন সব জায়গায় সমান হয় না। বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণে এবং দক্ষিণ থেকে পশ্চিমে ক্রমশ হ্রাস পায়। তারপরে দেখো, উত্তরে পার্বত্য অঞ্চলে 300 থেকে 500 সেমি, দক্ষিণবঙ্গে 150 থেকে 200 সেমি এবং পশ্চিমের মালভূমিতে 100 থেকে 125 সেমি বৃষ্টিপাত হয়। তারপরে দেখো বন্ধুরা, 6 নম্বর পয়েন্টে লিখেছি যে আর্দ্র গ্রীষ্ম, শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালের শেষ ভাগে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের সর্বত্র পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটিয়ে আর্দ্র করে। বর্ষাকালের সূচনা হয়, আবার শীতকালে স্থলভাগ থেকে আগত জলীয় বাষ্পহীন উত্তর পূর্ব মৌসুমি বায়ুর জন্য শুষ্ক আবহাওয়ার সৃষ্টি করে, ঠিক আছে? তো বন্ধুরা,
আশা করি তোমরা এটা বুঝতে পারো। তোমরা ছখানা পয়েন্ট খুব সুন্দর করে লিখবে, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। পাঁচের পাঁচের মধ্যে কিন্তু তোমরা পাঁচ পেয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তো আমি তোমাকে আরও একবার রিকোয়েস্ট করে বলবো যে প্লিজ তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলেই খুব খুব ভালো থাকবে।